নেক্সট যে প্রবলেমটি সেটি একটি ফ্ল্যাট ম্যাথামেটিক্যাল প্রবলেম নয়, সেটা বেসিক্যালি একটা ফিজিক্যাল প্রবলেম যেটাকে আমরা ম্যাথামেটিক্যালি সলভ করব। তো বলা হচ্ছে যে এই যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটি এইটার ইন্টিগ্রাল সারফেস বার করতে হবে, কিন্তু ইন্টিগ্রাল সারফেসটা বার করার ক্ষেত্রে একটা কন্ডিশন হোল্ড করতে হবে, সেটা হচ্ছে জেড ইকুয়াল টু ওয়ান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারটাকে জেড ইকুয়াল টু ওয়ান সারফেসটা কাট করলে যে সার্কেলটা তৈরি হয় এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সেই ইন্টিগ্রাল সারফেস আমাকে বার করতে হবে যেটা এই সার্কেলের মধ্যে দিয়ে যায়। তো আমরা দেখি কীভাবে এক্ষেত্রে এই সকল সলভ করব। তো আমাদের একদম পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলভিং মেথডটা তখনই মুখস্থ হয়ে গেছে, আমরা ল্যাগ্রাঞ্জিস অক্সিলারি ইকুয়েশনসগুলো লিখে নিচ্ছি। আমরা প্রথম যদি তিনটে ফাংশনকে যোগ করে দিই তাহলে কি পাবো, তাহলে পাবো টি এক্স প্লাস ডি ওয়াই প্লাস ডি জেড জিরো ইজ ইকুয়াল টু এনি অফ দ্য ফ্র্যাকশন। তো এনি অফ দ্য ফ্র্যাকশন তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা আমার প্রথম সমাধান। এবং এরপর যেটা করব এই জিনিসটা আমরা কাজে লাগাবো, তো সেটা হচ্ছে এক্স প্লাস জেড সি ওয়ান মাইনাস ওয়াই। তো সেইটাকে আমরা এইখানে বসাই, বসালে দেখি ডি ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস সি ওয়ান প্লাস ওয়াই, সো টু ওয়াই মাইনাস সি ওয়ান ইজ ইকুয়াল টু ডি জেড ওভার জেড। সলভ করি, সলভ করলে আমরা পাবো টু ওয়াই মাইনাস সি ওয়ান ওভার জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু সি টু। আচ্ছা, তো এবার আমরা এই সি ওয়ান সি টুর যে কম্বিনেশানটা সেটাকে সহজ করে এটাকে লিখছি এইভাবে, অথবা আমরা একসাথে এটাকে সলভও করে নিতে পারি এই কন্ডিশানটাকে, এই কন্ডিশানটাকে কাজে লাগিয়ে। তো সবটা করছি এভাবে যে আমরা যদি জেড ইকুয়াল টু ওয়ান ধরি তাহলে আমাদের আসে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু সি ওয়ান মাইনাস ওয়ান, আর উল্টোভাবে আরেকটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু সি টু প্লাস ওয়ান। এবং আবার আমরা যদি এটাকে আরেকটা জিনিস দেখি, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান সেটাকে একটু ভেঙে লিখি, দুপাশে দুই দিয়ে গুণ করে দিই, সো টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু টু, রাইট? সো এখান থেকে পাচ্ছি সি ওয়ান মাইনাস ওয়ান হোল স্কোয়ার, দিস ইজ সি টু প্লাস ওয়ান হোল স্কোয়ার। তো সুতরাং আমরা ভেঙে দিলে পাচ্ছি সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার মাইনাস টু সি ওয়ান মাইনাস টু সি টু ইজ ইকুয়াল টু জিরো। এবং আমরা সি ওয়ান সি টু এগুলোকে রিপ্লেস করতে জানি অলরেডি এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা, সেগুলোকে যদি এখানে লিখে দিই তাহলে কিন্তু আমাদের যে সলিউশনটা, যে ইন্টিগ্রাল সারফেসটা বার করার প্রয়োজন ছিল আমরা সেটাকে পেয়ে যাব। বেশ, তো পরের অঙ্কে যাই, একই রকম আরেকটি অঙ্ক, এগেন অ্যানাদার ইন্টিগ্রাল সারফেস আমরা বার করব যখন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু পি প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু কিউ ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, যেখানে এটাকে পাস করাতে হবে এক্স ইকুয়াল টু ওয়ান আর ওয়াই ইকুয়াল টু জিরো, এই যে দুটো সারফেস কাট করলে যে সরলরেখাটি তৈরি হয় সেই সরলরেখার মধ্যে দিয়ে। তো দেখি কী করতে হবে, তো আমরা একদম সরল সমাধান করার যে বেসিক মেথডোলজি সেটা কাজে লাগাচ্ছি। ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডি ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডি জেড জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তো এটাকে সমাধান করতে গেলে দেখো আমাদের সহজ কিছু মেথডোলজিস আছে,
প্রথম কথা আমরা ভাবতে পারি যে উপর নিচে যদি এক্স ওয়াই এবং জেড দিয়ে গুণ করে দিই তাহলে বিষয়টা একটু সহজ হতে পারে। তো আমরা দেখতে পারি যে এক্ষেত্রে আমরা প্রথমে যদি মাইনাস করে দিই দুটোকেই এবং কমন নিয়ে ক্যালকুলেট করি তাহলে আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ওভার ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু সি ওয়ান। এবং আরেকটি পাবো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটি হচ্ছে ইকুয়াল টু অ্যানাদার কনস্ট্যান্ট। এবার আমাদের কার্ভটা যেহেতু এক্স ইকুয়াল টু ওয়ান আর ওয়াই ইকুয়াল টু জিরোর মধ্যে দিয়ে পাস করতে হবে তাহলে ইমিডিয়েটলি আমরা যেটা পাচ্ছি ওয়ান ওভার জেড মাইনাস ইজ ইকুয়াল টু সি ওয়ান অ্যান্ড জেড ইজ ইকুয়াল টু সি টু। তাহলে আমরা সি ওয়ান আর সি টুর একটা সম্পর্ক এখান থেকে বার করে ফেলতে পারলাম, দ্যাট সি ওয়ান সি টু প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। আর সি ওয়ান আর সি টু যেহেতু আমাদের বার করে রাখা আছে সে দুটোকে যদি সম্পর্কগুলোকে যদি লিখে দিই এক্স ওয়াই জেড ইত্যাদির আকারে তাহলে আমাদের আমাদের ইন্টিগ্রাল সার্ফেসটা আমরা পেয়ে গেলাম। নেক্সট প্রবলেম, আমরা একটা আবার ইন্টিগ্রাল সার্ফেস বার করব যেটি স্যাটিসফাই করবে ফোর ওয়াই জেড পি প্লাস কিউ প্লাস টু ওয়াই ইকুয়াল টু জিরো, যেটা পাস করবে এই দুটি সার্ফেসের কমন পয়েন্ট দিয়ে। তো সমাধান করবার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আগে অক্সিলারি ইকুয়েশনসগুলো লিখব, ফোর ওয়াই জেড ডি ওয়াই ওয়ান ডি জেড মাইনাস টু ওয়াই, এবং সমাধান করবার জন্য পরপর যেগুলো নেব সেটা হচ্ছে ডি এক্স প্লাস টু জেড ডি জেড ইজ ইকুয়াল টু জিরো, তাই না? এখানে যদি উপর নিচে টু জেড দিয়ে গুণ করি তাহলে আমরা তলায় জিরো পেয়ে যাচ্ছি, সুতরাং আমরা লিখতে পারি এক্স প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু সি ওয়ান। অন আ সিমিলার টার্ন আমরা লিখতে পারি ডি জেড প্লাস টু ওয়াই ডি ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ এখানে উপর নিচে টু ওয়াই দিয়ে গুণ করলাম, এখানে উপরে উপরে গুণ করলাম মানে অ্যাডেন্ডো ইউজ করলাম, এবং তাহলে আমরা পাচ্ছি জেড প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সি টু। এবার আমরা সি ওয়ান সি টু সম্পর্কটা বার করবো এই এই দুটো কন্ডিশনকে ইউজ করে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু, এটা আমরা পাচ্ছি প্রথমত এখান থেকে। এবং অদ্ভুতভাবে দেখো এটাও কিন্তু পাচ্ছি, দ্যাট দিস ইজ ইকুয়াল টু থ্রি। সো আলটিমেটলি এখান থেকে আমরা ডিরেক্টলি লিখে দিতে পারছি দিস থিং ইজ ইকুয়াল টু থ্রি, এবং সেটাই আমাদের ইন্টিগ্রাল সার্ফেসটি। এবার আমরা দেখে নিই একবার যে কোনো সারফেস যদি আমাদের দেওয়া থাকে বা সিস্টেম অফ সার্ফেসেস যদি দেওয়া থাকে, সিস্টেম অফ সার্ফেস থাকলে সেখানে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে, তো সেই সিস্টেম অফ সার্ফেসের ওপর অর্থোগোনাল হবে কোন সার্ফেসটি সেটা কীভাবে বার করব। তো আমরা ধরলাম যে আমাদের একটা সিস্টেম অফ সার্ফেসেস দেওয়া আছে যেটা এই সমীকরণটা দিয়ে প্রকাশ করা হচ্ছে, যেখানে সি ওয়ান হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট এবং আরবিট্রারি কনস্ট্যান্টটার ভ্যালু তুমি যত চেঞ্জ করবে তত তুমি ডিফারেন্ট ডিফারেন্ট সার্ফেসেস পাবে। নাও আমরা এমন একটা সিস্টেম অফ সার্ফেসেস চাইছি যারা এই প্রত্যেকটা আগের সিস্টেমের প্রত্যেকটা সার্ফেসকে রাইট অ্যাঙ্গেলে কাট করে। তাই যদি হতে হয় তাহলে আমাদের প্রথমে ডিরেকশন রেশিওস বার করতে হবে নর্মাল অ্যাট এভরি পয়েন্ট এক্স ওয়াই জেড। তাহলে এই যে সার্ফেসটি তার প্রত্যেক এক্স ওয়াই জেড পয়েন্টে নর্মালগুলি কী কী, নর্মালগুলি হচ্ছে ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ওয়াই ডেল এফ ডেল জেড। এবার আমরা ধরলাম যে জেড ইকুয়াল টু ফাই এক্স ওয়াই এমন একটি সারফেস যেটা ওই আগের ফ্যামিলিটির প্রত্যেকটা সারফেসকে কাট করে এবং রাইট অ্যাঙ্গেলে কাট করে।
তাহলে আমরা নর্মাল ওই এক্স ওয়াই জেড এই বিন্দুগুলিতে যে নর্মাল পাবো সেটা ডিরেকশন রেশিওস গুলো হবে ডেল জেড ডেল এক্স ডেল জেড ডেল ওয়াই এবং ডেল জেড ডেল জেড দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। তো সুতরাং যদি নর্মাল এক্স ওয়াই জেডে মানে এক্স ওয়াই জেড এই বিন্দুতে যে ওয়ান সমীকরণ এবং টু সমীকরণের যে নর্মালসগুলো যদি রাইট অ্যাঙ্গেলে থাকতে হয় তাহলে অবশ্যই আমাদের এটা গুণ এটা যোগ এটা গুণ এটা যোগ এটা গুণ এটা ইকুয়াল টু জিরো হতে হয়। তাহলে দেখো পি ইন্টু অর্থাৎ ডেল জেড ডেল এক্স পি ইজ ইকুয়াল টু ডেল এফ ডেল এক্স প্লাস কিউ ডেল এফ ডেল ওয়াই প্লাস মাইনাস ওয়ান ইন্টু ডেল এফ ডেল জেড ইজ ইকুয়াল টু জিরো হতে হয়। অর্থাৎ পি ডেল এফ ডেল এক্স কিউ ডেল এফ ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল এফ ডেল জেড হতে হয়। তো এটা একদমই দেখো পি পি কিউ কিউ ইকুয়াল টু আর এই ফরম্যাটে আছে। সুতরাং আমরা ইজিলি বলতে পারি যে এই যে সমীকরণটি এই সমীকরণটি অর্থাৎ সরি তাদের যে এই মানে এইটাকে আমরা যদি লিখি সেটা হবে আমাদের গিভেন এই সমীকরণটির উপর রাইট অ্যাঙ্গেলে থাকা একটি সারফেস। এবার আমরা ওই সিস্টেমটার উপর একটা অঙ্ক করব। আমাদের দেওয়া আছে একটি সিস্টেম অফ সারফেসেস এইটা যার উপর আমাদের অর্থোগোনাল বার করতে হবে যে অর্থোগোনালটি এই কন্ডিশনটা হোল্ড করে চলবে। তো এটার জন্য প্রথমে আমরা আমাদের চেনা ফরম্যাট দ্যাট ইজ এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট এই আকারে এটাকে সাজিয়ে নেব এবং সেই আকারটি হচ্ছে এটা। তো তাহলে আমাদের যদি এর উপর অর্থোগোনাল সারফেস বার করতে হয় তাহলে আমরা দেখেছি যে আমাদের এই সমীকরণটি হোল্ড করাতে হয়। তাহলে ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ওয়াই ডেল এফ ডেল জেড বার করতে হয় এবং বার করে দেখো এরা হচ্ছে সিম্পলি এগুলো। তো সুতরাং আমরা যে সমাধানটা পাচ্ছি বা যে ইকুয়েশনটা তৈরি করতে পারছি জেড পি থ্রি জেড প্লাস ওয়ান প্লাস জেড কিউ থ্রি জেড প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই থ্রি জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার। বেশ, তো দেখো তো সহজেই আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কিন্তু তৈরি করে ফেলতে পারলাম। কী সেটা? জেড ইন্টু থ্রি জেড প্লাস ওয়ান পি জেড ইন্টু থ্রি জেড প্লাস ওয়ান ইন্টু কিউ এবং ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তো তাহলে এটাকে সমাধান করি, সমাধান করলে পাবো ডিএক্স ওভার জেড থ্রি জেড প্লাস ওয়ান ডি ওয়াই জেড থ্রি জেড প্লাস ওয়ান ডি জেড এক্স প্লাস ওয়াই। তো আমরা এটাকে সমাধান করবার জন্য প্রথমে এই দুটোকে নিই, মাইনাস করি। তাহলে ডিএক্স মাইনাস ডিওয়াই উই নো দ্যাট দ্য ডিনোমিনেটর ইজ ইকুয়াল টু জিরো, সো এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এরপরের সমাধানটি করবার জন্য আমরা এই সমীকরণটিকে গুণ করব উপর নিচে এক্স দিয়ে, এইটিকে গুণ করব ওয়াই দিয়ে এবং তারপরেরটিকে গুণ করব মাইনাস জেড মাল্টিপ্লাইড উইথ থ্রি জেড প্লাস ওয়ান দিয়ে। এবং তাহলে আমরা যেটা পাবো যোগ অ্যাডেন্ডো ইউজ করলে এবং সমাধান করলে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু জেড কিউব মাইনাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু অ্যানাদার কনস্ট্যান্ট যেটাকে আমরা লিখছি আর্বিট্রারি ফাংশন অফ এক্স মাইনাস ওয়াই অর্থাৎ আর্বিট্রারি ফাংশন অফ সি দ্যাট ইজ এক্স মাইনাস ওয়াই। আমি পাতা না উল্টে এই অংশটুকু এরপরে সমাধান করছি। তো আমরা যদি এই সারফেসটাকে এবার যে আমাদের প্রদত্ত কন্ডিশন ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এন্ড জেড ইকুয়াল টু ওয়ান এই
সারফেসের মধ্যে দিয়ে পাস করতে হবে, তাহলে আমরা সেগুলো বসালে পাচ্ছি সাই এক্স মাইনাস ওয়াই শুড বি ইকুয়াল টু মাইনাস টু। আর তাহলে আমাদের আলটিমেটলি সমাধানটা হয়ে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু জেড কিউব মাইনাস জেড স্কোয়ার প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো। এইটা হচ্ছে সেই সার্ফেসের যা আমাদের প্রদত্ত সার্ফেসের সাথে অর্থোগোনাল হয়ে আছে। নেক্সট প্রবলেম ইজ টু ফাইন্ড আ সার্ফেস উইচ ইজ অর্থোগোনাল টু ওয়ান প্যারামিটার সিস্টেম জেড ইজ ইকুয়াল টু সি এক্স ওয়াই x square plus y square which passes through the hyperbola x square minus y square is equal to s square z equal to 0. Now, so we can write this as xy x square plus y square is equal to c. Now, as before, we can write del f del x multiplied with p, right? Now del f del x is minus z 3x square y cube x cube y plus x y cube square p minus z 3y square x cube y plus x y cube del f del z minus of del f del z del z actually. So this side is equal to x cube y. তো আমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটি তৈরি করতে পারলাম এই সূত্রে সেটা হচ্ছে এইটি। এবার আমাদের কাজ হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সমাধান করা। তার আগে আমরা একটু সিম্পলিফাই করে নেব, অ্যাজ যেহেতু আমরা দেখতে পাচ্ছি ডিনোমিনেটরগুলো প্রায় সমান, সুতরাং একটু সিম্পলিফাই করে নিলে জিনিসটাকে দেখতে লাগবে। তো এইটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ইন সিম্পলেস্ট ফর্ম। এইবার এটাকে সমাধান করবার জন্য আমরা ল্যাগ্রাঞ্জিজ অক্সিলারিজগুলো লিখব। এবার যেটা কথা যে আমরা সমাধানটা শুরু করছি, তো ফার্স্ট দুটো যদি ফ্র্যাকশনকে আমরা কাউন্ট করি তাহলে আমরা দেখতে পাব যে সেখান থেকে আমরা পাব টু এক্স ডিএক্স মাইনাস টু ওয়াই ডিওয়াই ইফ ইউ ডু দ্যাট অ্যান্ড দ্যাট থিং ইজ ইকুয়াল টু জিরো বিকজ দিস ওভার জিরো ইজ ইকুয়াল টু এনি ফ্র্যাকশন। সুতরাং আমরা এখান থেকে সমাধান করলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আ কনস্ট্যান্ট। এরপর আমরা যেটা করব যে প্রথমটার সাথে x, দ্বিতীয়টির সাথে y এবং তৃতীয়টির সাথে 4z কে মাল্টিপ্লায়ার হিসেবে নেব এবং দেখতে পাই x dx প্লাস y dy প্লাস 4z dz ওভার 0 ইজ ইকুয়াল টু ফ্রাকশন। সুতরাং আমরা লিখতে পারছি দিস থিং ইজ ইকুয়াল টু 0। তো সুতরাং সেখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4z স্কোয়ার ইজ ইকুয়াল টু অ্যানাদার কনস্ট্যান্ট সি টু। তো তাহলে আমরা যেটা লিখবো এবার সি টুকে অ্যাজ এ ফাংশন অফ সি ওয়ান অ্যান্ড দ্যাট ইজ দিস উইল বি আ আরবিট্রারি ফাংশন অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার দেখো আমরা যদি প্রাইমারি কন্ডিশনসগুলোকে বসাতে চাই যেগুলো দেওয়া হয়েছিল যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার অ্যান্ড জেড ইকুয়াল টু জিরো, এগুলোকে যদি আমরা বসাই তাহলে আমরা পাবো যেটা সেটা হচ্ছে এফ অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু
ए टू द पावर 4 एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर ओवर एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर होल स्क्वायर। সুতরাং এটা আমাদের রিকোয়ার্ড ফাংশন, তো সেটাকে বসিয়ে দেব জায়গা মতো। তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ টু দ্য পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা হচ্ছে আমাদের যে সমাধানটা আমরা চাইছিলাম। এর পরের অংশটিতে আমরা দুটি আলাদা ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটি হচ্ছে এটি যেখানে পি এবং কিউ হচ্ছে ডেল জেড ডেল এক্স আর ডেল জেড ডেল ওয়াই যথাক্রমে, এই সমীকরণটির সাথে এই সমীকরণটির সমাধানগুলোর মধ্যে কি সম্পর্ক সেটা নিয়ে একবার আলোচনা করে নেব। তো দেখো, আমরা জানি যে এই পি কিউ আর এদেরকে আমরা সচরাচর এক্স আর ওয়াই এর ফাংশন হিসেবে ধরি। এবার দেখো যেটা হয়, আমরা ধরলাম যে এই জেড ইকুয়াল টু ফাই অফ এক্স ওয়াই হচ্ছে একটা ফাংশন। তাহলে জেড ইকুয়াল টু ফাই অফ এক্স ওয়াই দেখতে কেমন? আমরা যদি থ্রি ডাইমেনশনে ভাবি তাহলে জেড ইকুয়াল টু ফাই অফ এক্স ওয়াই দেখতে কিন্তু এরকম একটা সারফেস, যার প্রত্যেকটি বিন্দু এক্স ওয়াই জেডে যদি আমি নর্মালটার ডিরেকশন কোসাইন্সগুলো ভাবার চেষ্টা করি, তারা হচ্ছে ডেল জেড ডেল এক্স, ডেল জেড ডেল ওয়াই এবং মাইনাস ওয়ান, অর্থাৎ পি কিউ এবং মাইনাস ওয়ান, তাই না? তো আমরা একটু গুছিয়ে সাজিয়ে লিখব প্রথম সমীকরণটিকে। তাহলে দেখো, তাহলে ডিরেকশন কোসাইন্স অনুযায়ী যদি ভাবি তাহলে এটাই হচ্ছে সেই সমীকরণ। এবার দেখো, আমাদের প্রত্যেকটি মানে আমাদের এই যে জেড ইকুয়াল টু ফাই অফ এক্স ওয়াই সারফেস, তার প্রত্যেকটি পয়েন্টে যদি নর্মাল কাউন্ট করি তাহলে সে অবশ্যই পারপেন্ডিকুলার দ্য মেম্বার অফ দ্য ফ্যামিলি, এবং সেই মেম্বার অফ দ্য ফ্যামিলি কারা, তারা হচ্ছে এই এলিমেন্টসগুলো, যাতে করে আমরা বলতে পারি যে মেম্বাররা কিন্তু এই যে সারফেসটা সেই সারফেসটাকে প্রত্যেকটি পয়েন্টে বা ও সরি এই এক্স ওয়াই জেড যে পয়েন্টটি সে পয়েন্টটিতে টাচ করে আছে, এবং এই সেম জিনিসটা কিন্তু সবসময় সত্যি। অর্থাৎ আমি এটার জন্য যদি ডিরেকশন কোসাইন্স বার করি এবং বার করলে দেখি সেটা ঘুরিয়ে এই সমীকরণটাকেই আলটিমেটলি দেখাচ্ছে। সুতরাং উই ক্যান কনক্লুড দ্যাট এই যে সমীকরণটি সেই সমীকরণের মেম্বারগুলি কমপ্লিটলি এই সারফেসটার উপর আছে, আবার এই সারফেসটা বেসিক্যালি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সমাধান। তো এটার জন্য আমরা কিছু অঙ্ক করে দেখে নেব। যেমন ধরো একটি অঙ্ক হলো যে আমাদের একটা ফ্যামিলি অফ কার্ভস অর্থোগোনাল টু দিস ফাংশন ফাইন্ড আউট করতে হবে, জেড ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। তো আমরা একটু সহজ করবার জন্য জেড ইন্টু এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারকে ইউ আর এই অংশটুকুকে স্মল ভি ধরে নিলাম। তো তাহলে আমাদের সমীকরণটি খুব সহজে দেখো হয়ে গেল ইউ ভি ইজ ইকুয়াল টু জিরো। তো আমরা প্রথমে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, এবং আমরা জানি সেক্ষেত্রে যেটা হয় ডেল ফাই ডেল ইউ ডেল ইউ ডেল এক্স প্লাস পি ডেল ইউ ডেল জেড, যেহেতু ইউ জেড এর উপরও ডিপেন্ড করে, এবং ডেল ফাই ডেল ভি ডেল ভি ডেল এক্স প্লাস পি ডেল ভি ডেল জেড ইজ ইকুয়াল টু জিরো, এবং ডেল ফাই ওয়াই এর রেসপেক্টে যখন করব ডেল ইউ ডেল ওয়াই প্লাস পি ডেল ইউ ডেল জেড প্লাস ডেল ফাই ডেল ভি ডেল ওয়াই প্লাস সরি দিস ইজ কিউ অ্যান্ড দিস ইজ কিউ ডেল ভি ডেল জেড ইজ ইকুয়াল টু জিরো, এই দুটো সমীকরণ পাবো। এবং সে দুটোর জায়গায় যদি আমরা ঠিকঠাক করে মান বসিয়ে দিই তাহলে কি পাবো, ডেল ফাই ডেল ইউ টু জেড এক্স প্লাস ওয়াই প্লাস পি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ডেল ফাই ডেল ভি টু এক্স ইজ ইকুয়াল টু জিরো, ডেল ফাই ডেল ইউ টু জেড এক্স প্লাস ওয়াই প্লাস কিউ
x plus y whole square plus del phi del v into minus 2y is equal to 0. তাহলে আমরা যদি এই দুটো থেকেই ডেল ফাই ডেল ইউ ডেল ফাই ডেল ভি এর মান যদি এলিমিনেট করে দিই তাহলে কি পাবো, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2x ওভার 2z x প্লাস ওয়াই পি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 2y 2z x প্লাস ওয়াই প্লাস কিউ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা পাবো। সিম্পলিফাই করবে, সিম্পলিফাই করলে দেখতে পাবে দিস ইজ সিম্পল অ্যাজ পি এক্স প্লাস কিউ ওয়াই সরি পি ওয়াই প্লাস কিউ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2z। এবার এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটি আমরা পেলাম সেটাকে আমরা সমাধান করব। তো সমাধান করলে যেটা হবে আমরা অক্সিলিয়ারিস গুলো লিখি dx ওভার y dy ওভার x dz ওভার মাইনাস 2z। তো সমাধান করলে আমরা পাব xy মাইনাস z স্কোয়ার ইজ ইকুয়াল টু c। তো আমরা যেটা কমেন্ট করবো এখান থেকে সেটা হচ্ছে যে এইটা আমাদের সেই সারফেস উইথ আ কনস্ট্যান্ট সি আর আদার ফ্যামিলি অফ দ্যাট সারফেস অর্থোগোনাল সারফেসেস সি বিং আ প্যারামিটার যেটার জন্য যেটা আমরা খুঁজতে চাইছি অর্থাৎ প্রদত্ত যে সারফেসটি ছিল সেটার উপর এটি অর্থোগোনাল হবে। এরপরের অঙ্কটিও একই ধরনের, এখানে আমাদের একটি ফ্যামিলি অফ অর্থোগোনাল সারফেসেস বার করতে বলা হচ্ছে টু দ্য ফ্যামিলি অফ সার্ফেসেস গিভেন বাই দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ওয়াই প্লাস জেড পি জেড প্লাস এক্স কিউ প্লাস সরি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তো আমরা একদমই এটার সমাধানের আগেই আমরা অলরেডি দেখেছি একটু আগে যে থিওরিটা আমরা করেছি যে পিপি কিউ কিউ প্লাস পিপি প্লাস কিউ কিউ ইজ ইকুয়াল টু আর, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন হিসেবে এটাকে লিখতে পারা যাচ্ছে তার ফ্যামিলি অফ অর্থোগোনালস ইজ গিভেন বাই দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন কিউ ডি ওয়াই প্লাস আর ডি জেড ইজ ইকুয়াল টু জিরো। অর্থাৎ বেসিক্যালি আমরা কী করলাম জানো, এক্ষেত্রে যেটা হওয়ার কথা ছিল ডিএক্স বাই পি ইজ ইকুয়াল টু ডি ওয়াই বাই কিউ ইজ ইকুয়াল টু ডি জেড বাই আর, আমরা তার নর্মালগুলো নিতে গেলাম এবং নর্মাল মানে কি মাইনাস অফ মানে এটার ডিরেকশন কোসাইন্সগুলো নর্মালের ডিরেকশন কোসাইনের সাথে মাল্টিপ্লাই করলে ইউ উইল বি হ্যাভিং এ মাইনাস ওয়ান, সেজন্য এই পাশে এই আর ডিজিটটা চলে আসলো শূন্যের ওপাশে না থেকে। তো সুতরাং এটার সমীকরণটা কত, ওয়াই প্লাস জেড ডি এক্স জেড প্লাস এক্স ডি ওয়াই এক্স প্লাস ওয়াই ডি জেড হুইচ ইজ ইকুয়াল টু জিরো। সমাধান করব আমরা একটু সাজিয়ে নিই, ওয়াই ডিএক্স এখান থেকে নিলাম প্লাস এক্স ডিওয়াই এখান থেকে নিলাম প্লাস জেড ডিএক্স প্লাস এক্স ডিজেড আর বাকি পড়ে রইল যে দুটো জেড ডিওয়াই প্লাস ওয়াই ডিজেড ইজ ইকুয়াল টু জিরো। অর্থাৎ এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস জেড ওয়াই ইজ ইকুয়াল টু সি ওয়ান, দিস ইজ এ কনস্ট্যান্ট অ্যান্ড দিস ইজ দ্য ফ্যামিলি দ্য রিকোয়ার্ড ফ্যামিলি যেখানে সি একটি আরবিট্রারি কনস্ট্যান্ট এবং এই ফ্যামিলিটি এই ফ্যামিলির ওপর অর্থগোনাল হবে। তো এখানেও সমাধানটা বার করে ফেলতে পারলাম। এবার যাবো নেক্সট অঙ্কে, পরের অঙ্কটি সেটির বক্তব্য হলো ফাইন্ড দ্য সারফেস হুজ ট্যানজেন্ট প্লেনস, আমাদের এমন একটি সারফেস বার করতে হবে যার ট্যানজেন্ট প্লেনস কাট অফ অ্যান্ড ইন্টারসেপ্ট অফ কনস্ট্যান্ট লেংথ কে কনস্ট্যান্ট লেংথ কে ফ্রম দ্য অ্যাক্সিস অফ জেড। তো এই ক্ষেত্রে আমরা যে সমীকরণটি তৈরি করব যে ট্যানজেন্ট প্লেন অর্থাৎ আমরা ধরো একটি বিন্দু এক্স ওয়াই জেড দিয়ে সারফেসটির ট্যানজেন্ট প্লেনটি তৈরি করবার চেষ্টা করছি যেটা কিনা জেড অ্যাক্সিসকে একটা নির্দিষ্ট লেংথ কে তে কাট করবার চেষ্টা করবে,
সেটি হবে p ইন্টু x মাইনাস x প্লাস q ইন্টু y মাইনাস y ইজ ইকুয়াল টু z মাইনাস z. Now, where this capital X, capital Y and capital Z, they denote the current coordinate of any point on that plane. Now, as we have been told that this surface which we are gonna find out, this curves and intercepts small k from Z axis. So, it follows that this surface, the surface which is we wish to find out, that must pass through the point 0, 0, k অর্থাৎ এই বিন্দুটি দিয়ে পাস করতে হবে। তো আমরা যেক্ষেত্রে ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু জিরো, ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, ক্যাপিটাল জেড ইকুয়াল টু কে বসাই এবং সেক্ষেত্রে আমরা পাবো এই সমীকরণটি দিয়ে পি ইন্টু মাইনাস স্মল এক্স, কিউ ইন্টু মাইনাস স্মল ওয়াই, অ্যান্ড দিস ইজ k মাইনাস জেড। অর্থাৎ আমরা যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে জিনিসটা হবে এক্স পি ওয়াই কিউ জেড মাইনাস কে। বেশ, তাহলে আমরা আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তৈরি করে ফেলতে পেরে গেছি। তো সুতরাং আমরা ল্যাগ্রাঞ্জিজ অক্সিলারিজগুলো বানাবো, ডিএক্স ওভার এক্স, ডি ওয়াই ওভার ওয়াই, ডি জেড ওভার জেড মাইনাস কে। তো এটাকে সমাধান করতে গিয়ে প্রথম দুটোকে নিই, তাহলে আমরা জানি এটা আসবে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি ওয়ান, এবং যদি পরের দুটোকে প্রথমটার সাথে তৃতীয়টাকে নিই তাহলে পাবো হচ্ছে জেড মাইনাস কে ওভার এক্স ইজ ইকুয়াল টু সি টু। অর্থাৎ আমরা একটা সারফেস পাচ্ছি ফাই হুইচ ইজ এ ফাংশন অফ, আমি বোধহয় একটু ভুল করলাম এখানে, উই শুড টেক ইট অ্যাজ x over y because this is log of x is equal to, আমি ভুল করে এটাকে এপাশে ধরে ফেলেছিলাম, so this is x over y and z minus k over x is equal to 0 where phi is an arbitrary function. সুতরাং দেখো এভাবে আমরা খুব সহজেই একটি সমীকরণ দেওয়া থাকলে বা একটি কোনো কন্ডিশন দেওয়া থাকলে কোনো একটি পয়েন্ট দিয়ে কোনো একটি সারফেসের উপর যদি ট্যাঞ্জেন্ট প্লেনের কোনো শর্ত দেওয়া থাকে আমরা সেটা বার করে ফেলতে পারবো। তো আমরা প্র্যাকটিস প্রবলেমস এখানেই শেষ করছি, আমাদের পঞ্চম ক্লাস অনওয়ার্ডস আমরা আস্তে আস্তে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনস ইত্যাদি শিখতে শুরু করবো।